শারদ সৃজনী শিরোমণি সম্মান পেল হাতিবাগান সর্বজনীন। দুর্গাপুজো মানেই থিমের বাহার। কোন পুজোর থিম সব থেকে বেশি লোক টানতে পারলো সেটাই একটা প্রতিযোগিতা হয়ে দাঁড়িয়েছে। এর মধ্যেই হাতিবাগান সর্বজনীন দুর্গোৎসব কমিটি শারদ সৃজনী শিরোমণি সম্মান অর্জন করেছে শারদ সৃজনী সম্মান 2024-এ। শারদ সৃজনী সম্মান প্রতিষ্ঠা করেছে কৃষ্ণচরিত ইকো হোমস এবং 2012 সালে শুরু হওয়ার পর থেকে গত এক দশকেরও বেশি সময় ধরে পুজোয় সম্মান জানিয়ে আসছে, যা মণ্ডপ তৈরি শুরুর আগে থেকেই পুজো দর্শনার্থীদের আকৃষ্ট করে। এবার শারদ সৃজনী বিশেষ জুরি সম্মান পেয়েছে প্রতাপাদিত্য রোড ত্রিকোণ পার্ক দুর্গোৎসব কমিটি। শারদ সৃজনী রেখা শিল্প সম্মান পেয়েছে আহিরিটোলা যুবকবৃন্দ। শারদ সৃজনী বার্তা সম্মান পেয়েছে নলীন সরকার স্ট্রিট সর্বজনীন দুর্গোৎসব। শারদ সৃজনী ভাবনা ধারণা সম্মান পেয়েছে শ্যামাপল্লী শ্যামা সংঘ। শারদ সৃজনী চিত্রলেখন কলিগ্রাফি সম্মান পেয়েছে বেহালা ক্লাব সর্বজনীন দুর্গোৎসব। শারদ সৃজনী সম্মান বন্ধু সামাজিক বার্তা সম্মান পেয়েছে আদর্শপল্লী সর্বজনীন দুর্গোৎসব কমিটি। এবছর 350-এরও বেশি পুজো কমিটির এন্ট্রি জমা পড়ে। প্রথম রাউন্ডে এই সংখ্যা 85-তে নামিয়ে আনা হয়, তারপর 25 এবং শেষে শীর্ষ 7টি নির্বাচিত হয়। এই পুরস্কার সম্পর্কে কথা বলতে গিয়ে কৃষ্ণচরিত ইকো হোমসের প্রতিষ্ঠাতা অমিতাভ সামন্ত বলেন, এটি একমাত্র পুরস্কার যেখানে আমরা দেখি না পুজো কমিটি লক্ষ টাকা বা হাজার টাকা খরচ করছে কিনা। আমরা শুধুমাত্র দেখি তারা কিভাবে ধারণা তৈরি করেছে এবং উৎসবের জন্য চিন্তা ভাবনা করেছে। আমরা দেখি তাদের প্রচারের ব্যানার ও লিফলেটে কি লেখা হয়েছে, যা পুজোর ব্যাপারে মানুষের মন তৈরি করতে সাহায্য করে। আমরা ক্যালিগ্রাফি শিল্প ও ডিজাইন দেখি। আমরা দেখি তাদের পুজোর সঙ্গে কোনো সামাজিক বার্তা যুক্ত আছে কিনা। ধারণা চিন্তা বা ডিজাইন তৈরি করতে অনেক অর্থের প্রয়োজন হয় না, এটি মনের বিষয়। আমরা এই সৃজনশীল মস্তিষ্ককে উদযাপন করি। এছাড়াও তিনি বলেন, আমাদের শারদ শিরোমণি পুরস্কার হচ্ছে পুরস্কারের মুকুট। এবার হাতিবাগান সেটি নিঃসন্দেহে জিতে নিয়েছে। কৃষ্ণচরিত ইকো হোমসের প্রতিষ্ঠাতা সুবর্ণা দত্ত মুখার্জি বলেন, পুজোর জাঁকজমক এবং ঝলমলে অংশে আমরা প্রায়শই গ্রাফিক শিল্পী, কপিরাইটার এবং ডিজাইনারদের ভুলে যাই। যারা পিছনের আসনে বসে তারাই পুজোর প্রথম আলোড়ন তৈরি করেন। আমরা শিল্পীদের তাদের প্রাপ্য সম্মান দিই। তাদের সুন্দর শিল্পকর্মই দর্শনার্থীদের মধ্যে আলোচনার বিষয় হয়ে ওঠে। একটি 10 সদস্যের বিচারক মণ্ডলী এই পুরস্কারগুলি নির্বাচন করেছেন। তারা হলেন সুদীপ্ত কুণ্ডু, ভাস্কর রক্ষিত, কৌশিক শীল, সৌগত মুখার্জি, শুভেন্দু রায়, সুবর্ণ দত্ত মুখার্জি, সোনালী মণ্ডল সামন্ত, মধুচন্দা সেন, সুমিতা কর্মকার এবং অরিন্দম বসু। ব্যুরো রিপোর্ট, চ্যানেল 10। Thank you.